তোমার জীবন আমাদের কাছে অনেক মূল্যবান, এটা মাথায় রাখবা। কাকু, মোর জীবন তোর মূল্যবান? তা ওই যে হালিরা দিই, হালিরা দিই কিছুই বুঝে নাই। কোন শালিরা ভাই? আরে যে মোর বউ কয়টা সেই হালিরিয়া। ওরে ভাই, তুমি বউদেরকে শালি বললে তারা বুঝবে কি করে? কিভাবে ডাইনে যাইবে, কিভাবে বাইরে যাবে, সোজা কেমন ডুলে যাইবে, এই যে ইয়ে দিবে কিভাবে, তোমার মোবাইল খামছি দিলে কি ঘটনা? কি দেখলাম তুমি আসলে একটা বলো। শোনো, সেদিন একটা ঘটনা ঘটছে। এই যে মোবাইলে ইউটিউবে দেখে গাড়ি চালানো শিখছে, বাসায় বসে শিখছে, সে রাস্তায় গাড়ি নিয়ে নামছে, নামার পরে ট্রাক এসে তারা পিষে দিয়ে গেছে, মানে বাইচে দিয়ে গেছে, বুঝছ? যে মারা গেছে তার মা সাক্ষাৎকার দিচ্ছে, কান্দা কান্দা বলতেছে, ইউটিউব দেখে গাড়ি চালানো শেখাকে নিরুৎসাহিত করতেছে, বুঝছ? এখন যে তুমি ইউটিউব দেখে গাড়ি চালানো শিখলা, এখন কী হবে তোমার? তা কি হবে, কি কি হবে বুঝে নাই? তুমি তো সেই মায়ের আকুতি শুনো নাই ভাই। আরে আমি সেটা শুনছি বলে তো তোমার বাধা দিলাম। এখন তোমার একটা কথা বলি, তোমার ইউটিউব দিয়ে গাড়ি চালানো শিখছো, যে তোমার গাড়ি না কোনোভাবেই রাস্তায় যাইতে দেবো না, বুঝে নাই? তোমার জীবন আমাদের কাছে অনেক মূল্যবান, এটা মাথায় রাখবা। কাকু, মোর জীবন তোর মূল্যবান? তা ওই যে হালিরা দিই, হালিরা দিই কিছুই বুঝে নাই। কোন শালিরা ভাই? আরে যে মোর বউ কয়টা সেই হালিরিয়া। ওরে ভাই, তুমি বউদেরকে শালি বললে তারা বুঝবে কি করে? আরে বুঝা মুখ কেমন ডুলে মুঝে, শোন, সারা দিন খালি ক্যাডর 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 করতে করতে মোর কানের পোক জড়াই যেতে আছে। এই যে এগুজি এত বুঝেই বললাম যে এই যে অফিস আদালত, তা তোমার সতীন মনে করো কা, তোমাকে কলিগ মনে করতে পারো না? মনে করো আমি অফিসের বস, তোমরা হলে সাবঅর্ডিনেট, অফিসে চাকরি করো দুইজন কলিগ। এই যে হারার দুর্নীতি, এটা হলো একটা কর্মক্ষেত্র, কীটা হলে কি আর কথা? ওই যে হতিকে ওই দিকে হার দিকে ভালো করে চাইছে, হালে কেউ ব্লাউজ কিনে আনছে রাঙ্গা, এই সমস্ত লোক আর কি। আরে এরকম আধ্যাত্মিকতা তারা বোঝে নাকি? শোনো, তোমার একটা কথা বলি ভাই, তুমি যে অনেকগুলো আছে না সংখ্যায় কমাই বলো, ছোটো করো, ছোটো করে বলে তাহলেই হবে, বুঝছো? একটা রাখ, বইয়ে রাখতে গিয়েই তো সমস্যা, কয়েকদিন পর পর তোমাদের বুঝতে পারছি। তুমি আমাকে আবার জেলে পাঠান ব্যবস্থা করতে চাও না? কিতলা বুদ্ধি দাও তুমি আমাকে, এই ফিরতে ছয় মাস পর পর জেলে গেছি, বুঝছো? আবার জেলে যারা আছে হারা তো মুখে দেখে টিসকারি মারে আর আসে। এই যে উডুরিয়া আমার কয়, বুঝছো, উডুরিয়া এই যে বউ তালাক দিয়েছে, সেই ফিরনে জেলে আইছে। সেরপর জেলের যে বড় আছে না, যে নেতা টাইপের একটা, ম্যাট্রন না কি জানি কয় হেডারে, হে আমাকে বলে কি যে খবরদার কলম, খবরদার হালার ফালা, আবারও যদি বউ তালাক দিয়ে তুমি জেলে আসছো, তোমার কলম আড্ডি আর মাংস এক জায়গায় করিয়ে ফেলাম। হ্যাঁ, আমরা বড় কিছু করিয়ে আসতে পারো না, মানে সেই হলাম এরপর আমি, সে আমাকে বলতে আছে যে এই সমস্ত নিয়ে তো ওই যে জেলার হ্যাঁ যে ম্যাট্রন এরা অনেক হাসাহাসি করছে, বুঝছো? হ্যাঁ, পরে তো আবারও গেছি, ইয়া মিথ্যা কথা কইছি যে বাবু ভালো না, এই ক্যাডর ক্যাডর করে ইয়া ফির, হ্যাঁ ওই যে এই যে আছে, কিন্তু না কথা তো হ্যাঁ হাসইও না, হাসইও তো মানু তো আর আসলে ভালো, খারাপ তো মুই, অত দোষ নাই।